সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজিদ হাসান অভি। বন্ধুরা, এই পর্বে আমরা দেখাবো কি করে গ্রেড বিমের রডের হিসাব করতে হবে। বন্ধুরা, পঞ্চম এবং ষষ্ঠ পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে গ্রেড বিম এবং ফ্লোর বিমের আরসিসি ঢালাইয়ের পরিমাণ বের করতে হবে। আপনারা আজকের পর্বটি দেখার পূর্বে অবশ্যই অবশ্যই পঞ্চম এবং ষষ্ঠ পর্বটি দেখে নিয়ে এই পর্বটি দেখা আরম্ভ করবেন। তো বন্ধুরা, গ্রেড বিমের রডের হিসাব করতে হলে আপনাদেরকে প্রথমেই গ্রেড বিম লেআউট প্ল্যানটি হাতে নিতে হবে, এবং গ্রেড বিম লেআউট প্ল্যানটি হাতে নিয়ে আপনাদের দেখতে হবে এখানে কয় প্রকারের বিম রয়েছে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি এখানে GB1 এবং আরেকটা অংশে দেখতে পাচ্ছি GB2, 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দুই প্রকারের বিম রয়েছে, এবং এই সোজা যে বিমটি আছে এটি সম্পূর্ণটাই হচ্ছে GB1, আমরা এটিকে কন্টিনিউয়াস বিম ধরতে পারি। একইভাবে এটিও GB1, এটিও GB1, এটিও GB1। তো এই বিমটার এস্টিমেট যদি আমরা করি, এর সাথে যদি আমরা এখানে কয়েকটি বিম আছে, 1টি 2টি 3টি 4টি 5টি, 5 যদি গুণ দিই তাহলে আমরা সম্পূর্ণ এস্টিমেট পেয়ে যাব। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে গ্রেড বিম 2 এবং এটিও গ্রেড বিম 2, অর্থাৎ মোট 4টা বিম রয়েছে এখানে, কন্টিনিউয়াস বিম 1টি 2টি 3টি 4টি। তো আমরা মূলত গ্রেড বিম 1 এর এস্টিমেটটি আজকে আমরা দেখাবো। তো এর জন্য আপনাদেরকে প্রথমেই গ্রেড বিমের দৈর্ঘ্যটি বের করতে হবে। দৈর্ঘ্যটি বের করার জন্য আপনারা কলাম লেআউট অথবা ফাউন্ডেশন লেআউট থেকে এই গ্রিড লাইনগুলো যোগ করে আপনারা এর দৈর্ঘ্য পেয়ে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আউট টু আউট আমাদের গ্রেড বিম 1 এর ডিস্টেন্সটি হচ্ছে 36 ফিট। এরপরে আপনাদের যেতে হবে লং সেকশন অফ গ্রেড বিম, অর্থাৎ গ্রেড বিমের মধ্যে কয়টি করে রড আছে সেটি জানার জন্য আপনাদেরকে এই ড্রয়িং এ আসতে হবে। এই ড্রয়িং বিভিন্ন ডিজাইনারগণ বিভিন্ন ফরম্যাটে দিতে পারে। তো যেভাবে দেয়া থাক, আপনাদেরকে প্রথমেই দেখতে হবে সেকশনে যে মোট স্ট্রেট বাট বার কয়টি আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেকশনে উপরে দেওয়া আছে 2টি 20 মিলিডায়ার স্ট্রেট বার, এবং নিচেও দেওয়া আছে 2টি 20 মিলিডায়ার স্ট্রেট বার, অর্থাৎ মোট 4টি স্ট্রেট বার দেওয়া আছে। অর্থাৎ বিমের দৈর্ঘ্য বরাবর 4টি স্ট্রেট বার বসানো হবে। এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে 2টি 16 মিলিডায়ার এক্সট্রা বটম। তো এক্সট্রা বটমের আবার দৈর্ঘ্য আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে L/7 দূরত্বে বসানো হবে। তো এটি কিভাবে বসানো হবে আপনারা দেখবেন এটি ভালো করে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে টপেও 2টি 16 মিলিডায়ার এক্সট্রা টপ বার দেওয়া আছে, এবং এর দৈর্ঘ্য হবে L/4 পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি এর পাশে হুক দেওয়া হয়েছে, এবং স্ট্রেট বারের জন্য যেখানে এন্ড সেকশন সেখানে হুক দেওয়া হয়েছে, এবং ক্লিয়ার কভার গ্রেড বিমের জন্য 3 ইঞ্চি হবে। বন্ধুরা, এই টোটাল ব্যাপারটি আমরা একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে বুঝাচ্ছি। বন্ধুরা, যদিও এটি একটি ফ্লোর বিম, এটি গ্রেড বিম না, তবুও এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে যে 2টি বার রয়েছে এটাই হচ্ছে স্ট্রেট বার, অর্থাৎ বিমের দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য যতখানি আছে সেই বরাবর এই স্ট্রেট বারটি বসানো হবে। এবং নিচেও যে বারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্ট্রেট বার। এবং আমরা যে এই টুকরো যে রডটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টপ এক্সট্রা বার। যদি 2টা দেওয়া থাকে তাহলে 2টি বসানো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার করে এই একটি, এবং পিছনে ওই আরেকটি বার দেওয়া আছে। তো এর দৈর্ঘ্য হবে কোন পর্যন্ত? L/4 পর্যন্ত। এবং এই বারটির সাথে আবার হুক দেওয়া দেখানো হয়েছে। এবং আমরা যে নিচে যে বারটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় এক্সট্রা বটম বার। তো এই বারটিও L/7 দূরত্ব বাদ রেখে তারপরে বসানো হবে। তো বন্ধুরা, আমরা এখন দেখাচ্ছি কি করে এই গ্রেড বিমের রডের হিসাব করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই গ্রেড বিমের স্ট্রেট বারের এস্টিমেটটি আমরা আগে করব। তো এখানে আমরা সেকশনে দেখতে পাচ্ছি এর টপে আমাদের দেওয়া আছে 2টি 20 মিলিডার স্ট্রেট বার, এবং নিচে, অর্থাৎ নিচেও দেওয়া আছে 2টি 20 মিলিডার স্ট্রেট বার। এবং সেকশনে কিন্তু আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি উপরে 2টি এবং নিচেও 2টি, অর্থাৎ মোটমাট 4টি 20 মিলিডার স্ট্রেট বার। এই স্ট্রেট বার বিমের দৈর্ঘ্য অনুযায়ী বসানো হবে। এখানে আমরা আগে দেখতে পাচ্ছি এখানে সবগুলো বিমে GB1 করে আছে, সেহেতু এই বিমের একদম এই থেকে এই পর্যন্ত এই 20 মিলিডার স্ট্রেট বার গুলো বসানো হবে। সেক্ষেত্রে আমাদের বিমের দৈর্ঘ্যটি জানতে হবে। টোটাল আমাদের এখানে সেন্টার টু সেন্টার দেওয়া আছে, আমরা কিন্তু এখানে সেন্টার টু সেন্টার আমাদের মাপ দরকার নেই, আমাদের পুরো আউট টু আউট আমাদের ডিস্টেন্সটি দরকার। সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি 36 ফিট। তো এই 36 ফিট বরাবর কিন্তু আমাদের এই স্ট্রেট বার গুলো বসানো হবে। 36 ফিট থেকে আমাদের এই প্রথম এন্ড সেকশনে এখান থেকে 3 ইঞ্চি কভারিং হবে, এবং এই পাশ থেকেও 3 ইঞ্চি কভারিং হবে। সেহেতু আমরা যে মাপটি পাই L = 36 ft - এখানে 3 ইঞ্চি এবং এখানেও 3 ইঞ্চি, অর্থাৎ উভয় দিকে 3 ইঞ্চি করে দুই পাশে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সেকশনে কভারিং দেওয়ার পরে আবার হুক দেওয়া হয়েছে,
তো হুকের দড়গুলি দেওয়া নেই, এক্ষেত্রে আমরা 3 ইঞ্চি ধরে নেই। তাহলে জ এখানেও কিন্তু 2 সেটই হুক হবে, এই সেটেও হুক, অর্থাৎ এই প্রান্তে হুক দেওয়া হবে এবং এই প্রান্তে হুক দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা আবার 3 × 2 দিয়ে ধরে নিলাম, তাহলে এটি প্লাস মাইনাস করলে আমাদের এটি থাকে, অর্থাৎ 36 ফিটই থাকে। তাহলে এটি প্রথমে আমরা পাইলাম যে এস্টেট বারের দৈর্ঘ্য। তো বন্ধুরা, যে কোনো রডের এস্টিমেট করতে হলে আপনাদেরকে 3টি বিষয় জানতে হবে। প্রথমতই হচ্ছে রডের দৈর্ঘ্য কত, তো আমরা কিন্তু প্রথমে দৈর্ঘ্য পেলাম, এবং দ্বিতীয়তে আপনার জানতে হবে রড সংখ্যা কতটি। তো আমরা দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মাধ্যমে, আমরা প্রথমে দেখতে পেলাম যে উপরে 2টি এবং নিচে 2টি, অর্থাৎ মোটমাট 4টি স্ট্রেট বার দেওয়া আছে। নাম্বার 3, আপনাদের জানতে হবে রডের একক ওজন কত। তো বন্ধুরা, রডের একক ওজন জানার জন্য আপনাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ ডাই স্কয়ার বাই 532, এটা কত হবে কেজি পার ফিট। তো আমাদের এখানে যে ডায়া রড ইউজ করতে হবে সেটি হচ্ছে 20 মিলি ডায়া। তো সেক্ষেত্রে আমরা ইউনিট ওয়েট পাই 20 স্কয়ার বাই 532, সেক্ষেত্রে আমরা পাবো 0.75 কেজি পার ফিট। তো আমরা কিন্তু 3টি পয়েন্টই আমরা পেয়ে গেলাম। তো এখন কিন্তু আমরা সহজেই রডের হিসাবটি করতে পারবো। তো আমরা ওয়েট বের করছি, ওয়েট ইজ ইকুয়াল টু এন গুণ এল গুণ ইউনিট ওয়েট। তো এন আমাদের আছে কয়টি, 4টি, এবং লেন্থ আমরা পেলাম 36 ফিট, এবং ইউনিট ওয়েট আমরা পেয়েছি 0.75 কেজি। ওকে, তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের কত কেজি রডের প্রয়োজন স্ট্রেট বার বাবদ। আমরা যে মানটি পেয়েছি সেটি হচ্ছে 108 কেজি। তো এটি আমরা পাশে ছোট্ট করে নোট করে রাখছি যে এটি কোন রড, 20 মিলি রড, অর্থাৎ 20 মিলি বা 108 কেজি। ওকে, এরপরে আমরা হিসাব করব, এখানে টপ এক্সট্রা রডের আমরা হিসাব করব। তো এখানে আমাদের এল প্রয়োজন। তো আমরা কিন্তু যখন স্ট্রেট বার হিসাব করেছি তখন কিন্তু আমরা টোটাল কন্টিনিউয়াস বিমকে একটি বিম হিসেবে কল্পনা করে তখন আমরা স্ট্রেট বারের হিসাবটি করেছি। এখন এই যে টপ এক্সট্রা বারের এই রডের হিসাবটি করতে হলে আপনাদেরকে প্রত্যেকটি স্প্যান বাই স্প্যান যে ডিস্টেন্স, অর্থাৎ এই স্প্যান, অর্থাৎ এই বিমের এই সাপোর্ট টু সাপোর্ট যে দৈর্ঘ্যটি দেওয়া আছে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত 12 ফিট, আবার এই থেকে এই পর্যন্ত কেন্দ্র থেকে দৈর্ঘ্য দেওয়া আছে 11 ফিট, এবং এই থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য, অর্থাৎ সেন্টার টু সেন্টার 12 ফিট 2 ইঞ্চি। তো বন্ধুরা, আমি এই বিষয়টি ক্লিয়ার করছি, অর্থাৎ টপ এক্সট্রা বারটি কিভাবে বসানো হবে। এখানে টপ এক্সট্রা বার দেওয়া আছে 2টি 16 মিলি ডায়া টপ এক্সট্রা, আবার এই প্রান্ত থেকেও 2টি 16 মিলিমিটার টপ এক্সট্রা। এই বারটি যেভাবে স্থাপন করা হয়, অর্থাৎ ধরেন আমার এখানে একটি কলাম আছে এবং এখানে একটি কলাম আছে, অর্থাৎ সাপোর্ট, এবং এটি হচ্ছে একটি বিম, এবং এর পাশে যে বিমটি, অর্থাৎ আবার ধরেন এখানেও একটি সাপোর্ট আছে। তো সবগুলোই কিন্তু GB1, কিন্তু এখানে যে টপ এক্সট্রা বারটি যেভাবে বসানো হয়ে থাকে সাধারণত এই সেন্টার থেকে L/4 পর্যন্ত, এখানে এর দৈর্ঘ্যটি দেওয়া থাকে সাধারণত সেন্টার থেকে L/4 পর্যন্ত। তাহলে এল কত এখানে, এখানে এই সাপোর্ট টু সাপোর্টের যে দৈর্ঘ্যটি আছে সেটি হচ্ছে এখানে এল। তাহলে এল আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু 12 ফিট, তাহলে 12 ফিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলেই হচ্ছে আমাদের L/4। তাহলে এই পর্যন্ত আমরা প্রথম রডটি মাপ পেয়ে যাব, এবং এখানেও দেওয়া হবে এবং এই সাপোর্ট থেকে এই দিকেও দেওয়া হবে L/4 পর্যন্তই। একইভাবে যদি আমরা এটি হিসাব করি তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত, এখানে দেখতে পাচ্ছি যে 11 ফিট। তাহলে 11 ভাগ দেব 4, এবং এই পয়েন্ট থেকে আবার এই যে L/4 পর্যন্ত এই টপ এক্সট্রা বার বসানো হবে, এবং একইভাবে এই থেকেও এই টপ এক্সট্রা বার বসানো হবে L/4 পর্যন্ত। আশা করি আপনারা টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে ক্যালকুলেশনটি সহজেই করতে হবে। বন্ধুরা, আমরা যখন প্রথমে এই সেকশনটি এঁকেছি তখন কিন্তু আমরা এখানে টপ এক্সট্রা বারের চিত্রটি আমরা আঁকিনি, অর্থাৎ রডটি আমরা আঁকিনি, এখন আমরা এঁকে নিচ্ছি। এখানে টপ এক্সট্রা দেওয়া আছে 2টি 16 মিলি ডায়াল রড, 2টি 16 মিলি। তো আপনারা আপনাদের ডিজাইনে যা দেওয়া থাকবে সেটি আপনারা দেখে নেবেন। তো 2টি 16 মিলি ডায়াল এক্সট্রা টপ, অর্থাৎ এটি টপে বসবে। তাহলে তো আমরা দৈর্ঘ্য বের করব, আমরা দেখি দৈর্ঘ্য কত আসে। তো প্রথম প্রথম স্প্যানের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 12 ফিট, তাহলে 12 ভাগ দিলাম 4, অর্থাৎ যেহেতু এখানে L/4 দেওয়া আছে, আপনাদের ড্রয়িং এ যদি L/3 দেওয়া থাকে তাহলে 3 দিয়ে ভাগ দিবেন, বা যাই দেওয়া থাকুক সেটি দিয়ে আপনারা ভাগ দিবেন এই স্প্যান দিয়ে, অর্থাৎ এই L দিয়ে 4 দিয়ে ভাগ দিবেন, তাহলে আমরা পাই 3 ফিট। এখন সাধারণত এই টপ এক্সট্রা বারের সাথে আবার অতিরিক্ত একটি হুক দেওয়া হয়, তো হুক লেন সাধারণত 3 থেকে 6 ইঞ্চি হয়ে থাকে। তো আমরা এটিকে 3 ইঞ্চি ধরে নিলাম,
তো 3 ইঞ্চি সমান সমান 0.25 ফিট, 3 ইঞ্চি সমান সমান 0.25 ফিট, তাহলে আমরা মোট লেন্থ পাচ্ছি 3.25 ফিট। তাহলে এই 3.25 কিন্তু আমাদের একটি রড, তো এটা কিন্তু উভয় সাইডে বসানো হবে, অর্থাৎ এই থেকে সেন্টার থেকে এই পর্যন্ত এতটুকু, আবার একই থেকে একইভাবে এই থেকে এতটুকু, তাহলে এটা কিন্তু আমাদের দুইটি রড বের হয়, তাহলে এটার সাথে আমরা দিলাম গুণ 2। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, এটি আমরা প্রথম দৈর্ঘ্য পাইলাম। এটা তারপরে আমরা আসি এই দৈর্ঘ্যটি, অর্থাৎ দেওয়া আছে 11 ফিট, একইভাবে আমরা এই দৈর্ঘ্যটি বের করছি, 11 ফিট ভাগ দিলাম 4, সমান সমান আমরা যে মানটি পাই সেটি হচ্ছে 11 ফিট 2.75। এর সাথে আবার দৈর্ঘ্যটি এই যে খুব দেওয়া হয় 2.25 ফিট, অর্থাৎ 3 ইঞ্চি, তাহলে মোট আমাদের রেজাল্ট আসে 3 ফিট। তাহলে দুইটার বের হয়ে গেল আমাদের, এবং এটি কিন্তু উভয় সাইডই দেওয়া হয়, এই জন্য আরো 2 গুণ, মানে হচ্ছে কি এই এই থেকে এই পর্যন্ত একটি, এবং এদিক থেকেও কিন্তু এই একটি আরেকটি বসতেছে, সেই জন্য আমরা 2 গুণ দিলাম। এরপরে বাকি থাকলো 12 ফিট 2 ইঞ্চি। ওকে, তাহলে 12 ফিট 2 ইঞ্চি সমান যে মানটি আসে 12 ফিট 2 ইঞ্চি, 2 ইঞ্চি সমান তো 0.16 ফিট, 2 ফিট নিয়ে আসি, বাকি বাকি তাহলে আসে 0.16 ফিট, তাহলে 16 ভাগ দিলাম 4, তাহলে আমরা যে মানটি পেয়েছি সেটি হচ্ছে 3.04, এবং এর সাথে হচ্ছে কি হুক লেন্থ যোগ হবে 0.25 ফিট, 0.29, এবং এর সাথে আমরা দিব কত, 2 গুণ দিব। তাহলে আমরা টোটাল লেন্থ, আমরা এটি এখন হিসাব করব, টোটাল এল আমরা পেয়েছি 3.25 গুণ 2 যোগ 3 ইন্টু 2 এবং যোগ 3.29 ইন্টু 2 0.8 ফিট। ওকে, তো আমরা কিন্তু আমাদের রডের হিসাব করতে আগেই বলেছিলাম যে যে তিনটি অংশ আমাদের জানতে হবে, প্রথমে কিন্তু আমরা এল বের করে ফেললাম, আর নাম্বার অর্থাৎ নজ দেওয়া আছে আমাদের কয়টি, 2টি, এবং 2টি 16 মিলিমিটার রড। তো ইউনিট ওয়েট বের করার সূত্র কি, ডায়া স্কয়ার বাই 532, তাহলে ডায়া স্কয়ার বাই 532, সেক্ষেত্রে 16 মিলিমিটার রড ইউজ হয়েছে, তো 16 স্কয়ার বাই 532 ভাগ দিলে আমরা পাবো 0.48 কেজি পার ফিট। তাহলে তিনটি অংশই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা রডের হিসাবটি করি, বাকি থাকলো এখানে বটম এক্সট্রা, তো এই হিসাবটি আমরা এখন করব। তো বন্ধুরা, আমরা এই সেকশনে বটম এক্সট্রা রড দুটিও এঁকে নিলাম। তো বন্ধুরা, আমাদের বটম এক্সট্রা রডও দেওয়া আছে 2টি 16 মিলিমিটার রড, এবং এটি হচ্ছে বটম, EXT বটম। তো যখন আমরা বটম এক্সট্রা রড বসাবো, এটির লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য যে দৈর্ঘ্য অনুযায়ী বসবে সেটি হচ্ছে L/7 দেওয়া থাকে, অথবা L/8 দেওয়া থাকে সাপোর্টের সেন্টার থেকে। এখন এই L/7 টা মানেটা আসলে কি, একটি বিম যদি আমরা এই পর্যন্ত একটি বিম আমরা আঁকলাম, এবং এটি যদি আমাদের L হয়, সেন্টার টু সেন্টার যদি L আমরা ধরলাম, ধরেন 21 ফিট, তাহলে L/7 বলতে যা বোঝানো হয়েছে এই সেন্টার থেকে L/7, তাহলে 21/7 সমান সমান 3 ফিট, অর্থাৎ এই 3 ফিট বাদ, এবং এই সাপোর্ট থেকে এই 3 ফিট বাদ দিয়ে আমরা যে মাঝখানে এই যে দৈর্ঘ্যটি পাইলাম সেটি হচ্ছে আমাদের বটম এক্সট্রা রডের দৈর্ঘ্য, এবং এর সাথে কিন্তু আবার এদিকেও 3 ইঞ্চি হুক হবে, এই পাশেও 3 ইঞ্চি হুক দেওয়া হবে। তো একইভাবে আমরা যখন টপ এক্সট্রা রডের হিসাব করছি প্রত্যেকটি স্প্যান টু স্প্যান বিবেচনা করে, একইভাবে আমরা বটম রডের জন্য, বটম এক্সট্রা বারের জন্য আমরা একইভাবে হিসাবটি করবো। আমরা দৈর্ঘ্য বের করছি L=2, প্রথম তো এখন আমরা বটম এক্সট্রা রডের দৈর্ঘ্য বের করব। তো এটার জন্য আপনাদের একটা হিসাব মনে রাখতে হবে, এই বটম এক্সট্রা রডের দৈর্ঘ্য বের করার জন্য আপনাদের যে সূত্রটি মনে রাখতে হবে সেটি হচ্ছে L = L-2 × এইখানে যা দেওয়া থাকবে L/7 দেওয়া থাক, L/8 দেওয়া থাক, আমাদের যেহেতু দেওয়া আছে L/7, সেহেতু আমরা যেটি পাই এখানে L হচ্ছে এই সেন্টার টু সেন্টার, অর্থাৎ 12 ফিট −2 × L হচ্ছে কত আমাদের, 12 ফিট, তাহলে 12 ভাগ দিলাম 7। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে এই বিষয়টি ক্লিয়ার হন নাই যে L − 2 × L/7 এইটার মানেটা আসলে কি, এর মানেটা আমি একটু আগে আপনাদেরকে চিত্র এঁকে দেখিয়েছিলাম, অর্থাৎ একটি বিমের এই যে দৈর্ঘ্য,
এই দৈর্ঘ্য থেকে সেন্টার থেকে এই এল বাই সেভেন বাদ দিব, এবং এই থেকেও এল বাই সেভেন বাদ দিলে যে দৈর্ঘ্যটা আমরা মাঝে মাঝে যে দৈর্ঘ্যটা পাই সেটি হচ্ছে কি বটম এক্সট্রা রডের দৈর্ঘ্য। এজন্য আমরা টোটাল এই সেন্টার থেকে এই সেন্টার অর্থাৎ এই এল থেকে আমরা দুইটা এল বাই সেভেন আমরা বাদ দিলাম। এজন্য এটা সূত্র যদি আমরা আসি তাহলে এরকম ভাবে আসে। তাহলে এখন আমরা হিসাব করি বারো মাইনাস টোয়েন্টি বারো বাই সেভেন অর্থাৎ এই বারো ফিট আমরা কোথায় পাইলাম, এই সাপোর্ট টু সাপোর্ট যে দৈর্ঘ্যটি দেওয়া আছে বারো ফিট সেটি 8.57 ফিট। এর সাথে আবার যোগ হবে কত, এই এই হচ্ছে আমাদের 8.57 ফিট অর্থাৎ উভয় দিকে আমরা এই এল বাই সেভেন বাদ দিলাম তো এই দৈর্ঘ্যটি আমরা পাইলাম। এর সাথে আমাদের যোগ হবে কত, এই তিন ইঞ্চি তিন ইঞ্চি আরো ছয় ইঞ্চি যোগ হবে খুব খুব বাবদ তো তিন যোগ তিন অর্থাৎ মোট ছয় ইঞ্চি অর্থাৎ 0.5 ফিট। তাহলে আমরা যে মানটি পাই তো আপনারা একই পদ্ধতিতে এই এগারো ফিট এবং এই বারো ফিট দুই ইঞ্চি এখানে শুধু মানটি বসিয়ে আপনারা যতগুলো বিম আছে একইভাবে এই বটম এক্সট্রা রডের দৈর্ঘ্যটি আপনারা বের করে নেবেন। তো বন্ধুরা একইভাবে আমরা এই এগারো ফিটের যে স্পেসিং ছিল সেখানে আমরা মাপ পেয়েছি 8.36 অর্থাৎ এই বটম এক্সট্রা রডের দৈর্ঘ্য পেলাম, এবং এই বারো ফিট দুই ইঞ্চি অর্থাৎ এই স্প্যানে আমরা যে মানটি পেয়েছি সেটি হচ্ছে 9.19 ফিট। বন্ধুরা আমরা ক্যালকুলেশন করে যে মানটি পেয়েছি সেটি হচ্ছে 26.62 ফিট। তাহলে এখন আমরা মোট ওয়েট বের করি এবং ইউনিট ওয়েট এন অর্থাৎ সংখ্যা আছে আমাদের দুইটি, এবং লেন্থ আমরা পেলাম 26.62 ফিট এবং ইউনিট ওয়েট হচ্ছে 0.48 কেজি, যেহেতু এখানে 16 মিলি ডায়ার রড ইউজ হয়েছে 25.55। তো বন্ধুরা আমাদের গ্রেট বিম আমরা হিসাব করে যা মান পেয়েছি স্ট্রেট বার বাবদ আমরা 108 কেজি রড পেয়েছি বা 20 মিলি ডায়ার রড, এবং টপ এক্সট্রা বাবদ আমরা পেয়েছি 18.31 কেজি এই টপ এক্সট্রা বাবদ 16 মিলি ডায়ার রড, এবং বটম এক্সট্রা বাবদ আমরা পেয়েছি 25.55 কেজি। তো একই দৈর্ঘ্যের আমাদের এই বিম আছে কয়টি, পাঁচটি বিম আছে যেটি আমরা আপনাদের অটোক্যাডে দেখিয়েছিলাম চিত্রের মাধ্যমে। তো এখন আমরা মোট পাঁচটি বিমের হিসাবটি আমরা করব। তো এখানে আমরা 20 মিলি ডায়ার রড আমাদের যতটুকু দরকার সেটি হচ্ছে 20 মিলি ডায়া 5 গুণ 108 কেজি, এবং 16 মিলি ডায়া এটা হচ্ছে টপ এক্সট্রা বাবদ 18.31 গুণ 5, এর সাথে আবার যোগ হবে বটম এক্সট্রা বারো তো আমাদের 16 মিলি ডায়ার রড, তো 16 মিলি ডায়ার রড যেখানে সব আমরা একসাথে হিসাবটি করলাম 25.55 × 5। ওকে তাহলে আমরা মোট হিসাবটি পেয়ে গেলাম যে আমাদের কত কেজি রড প্রয়োজন। বন্ধুরা এটি ছিল গ্রেড বিম ওয়ান এর জন্য কি পরিমাণ আমাদের রডের প্রয়োজন সেটি আমরা বের করলাম। একইভাবে আপনারা গ্রেড বিম টু থাক গ্রেড বিম থ্রি থাক এরকম যা যেভাবেই দেওয়া থাকুক আপনারা এভাবে প্রথমেই সেকশন বের করবেন, লং সেকশন এবং ক্রস সেকশন বের করে আপনারা দেখবেন স্ট্রেট বার এবং এক্সট্রা বার কত মিলি ডায়ার রড দেওয়া আছে, এবং এগুলো দৈর্ঘ্য বের করার জন্য আপনার লেআউট প্ল্যান থেকে আপনার দৈর্ঘ্য বের করে নেবেন। তো একইভাবে আপনারা কিন্তু ফ্লোর বিম অথবা স্ল্যাব বিমের এস্টিমেটও আপনারা একইভাবেই করতে পারবেন। বন্ধুরা এই ছিল নবম পর্ব, এই পর্বে আমরা আপনাদেরকে দেখালাম কি করে গ্রেড বিমের রিইনফোর্সমেন্টের হিসাব করতে হবে। তো বন্ধুরা এই পর্বে আমরা কিন্তু একটি জিনিস বাদ দিয়েছি সেটি হচ্ছে গ্রেড বিমের স্ট্র্যাপের হিসাবটি কিন্তু আমরা আজকে দেখালাম না, এটি আমরা আগামী পর্বে দেখাবো, এবং এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো কি করে স্ল্যাবের রিইনফোর্সমেন্টের হিসাবটি করতে হবে। বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে এস্টিমেট সম্পর্কিত একটা লিখিত ডকুমেন্ট চেয়েছেন। বন্ধুরা আমরা খুব শীঘ্রই এস্টিমেট নিয়ে আমরা একটি বই পাবলিশ করতে যাচ্ছি, তো আপনাদের যাদের যাদের এস্টিমেটের এই বইটি প্রয়োজন তারা আপনারা অবশ্যই আমাদের কাছে ইনফর্ম করবেন। তো বন্ধুরা আজকের পর্ব আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, সকলকে অনেক ধন্যবাদ।